করেছেন 12টা বাজার পরে হযরতের সাহেবজাদা মাওলানা আনাস সাহেবকে আমি ডাক দিয়ে বললাম আমরা যে যারা বসে আছি স্টেজে আমাদের কি কিছু বলতে হবে আনাস সাহেব বললেন জোহরের নামাজের পরে বলবেন আমি বললাম জোহরের নামাজের পরে মুরব্বিদেরকে দিয়েন এখন আমাকে দেন আমার নাম ঘোষণা করলো মাইকের সামনে যায় দাঁড়ায় বললাম দেখেন আমি ওয়াইস সারা বাংলাদেশ ওয়াজ করি বদর উহুদ খন্দকের ঘটনা আমি যদি এখন আপনাদের সামনে বলতে থাকি তাইলে আমিও কিছু বলতে পারবো সারাদিন আপনারা শুনতে পারবেন এই সব বলার জন্য শোনার জন্য এখানে আসি নাই আজকে দুটা জাতি বাংলাদেশের সমস্ত সাংবাদিক এবং সর্বস্তরের জনগণ বাংলাদেশের আজকের এই মিটিং এর দিকে তাকায় আছেন আল্লাহ মাহমুদ শফির পক্ষ থেকে কি ঘোষণা হবে আজকে হলো মার্চ মাসের 9 তারিখ আগামী এক মাসের ভিতরে ঢাকা ঘোষণা করতে হবে সেই কথা সেখানে বলা মাত্র বাহিরে যে ছাত্র ছিলেন স্লোগান শুরু করে দিয়েছেন সাথে সাথে মুফতি আজহার সাহেব লাভ দিয়ে উঠে দাঁড়াইলেন দাঁড়ায় বললেন এটা আগে ফয়সালা হোক এরপরে বক্তৃতা সেখানে ঘোষণা করা হলো 6 এপ্রিল ঢাকা অভিমুখে লং মার্চ নাস্তিক মুত্তাদ কমিউনিস্টরা ডাকলো হরতাল সরকার তার মধ্যে পাখা দিয়ে বাতাস দিল তারা ডাকলো হরতাল সরকার দিল বাতাস সরকারের বাতাসে তাদের হরতাল এমন কঠিন হল বুড়িগঙ্গা নদীর নৌকা পর্যন্ত বন্ধ সিএনজি পর্যন্ত চলে নাই রিক্সা পর্যন্ত চলতে দেওয়া হয় নাই লোক জমায়েত হয়েছে 55 লক্ষ আল্লাহ মাহমুদ শফি ওই ডাক জিন্দা কেরামত গেলাম সেখানে আমি টেলিফোন পাইলাম আসরের পরে কেউ কেউ তো পাইছে মাগরিবের পরে মিটিং এ যাই দেখি রাজশাহীর লোক হাজির দিনাজপুরের লোক হাজির নীলফামারীর লোক হাজির বরিশালের লোক হাজির খুলনার লোক হাজির সিলেটের লোক হাজির বাংলাদেশের এবং কোন ডিস্ট্রিক্ট নাই যে ডিস্ট্রিক্টের বড় আলেমরা সেখানে আসেন 10,000 আলেম জমা হয়েছে 12 ঘন্টার নোটিশে সেই জায়গা থেকে আন্দোলনের কর্মসূচি ঘোষণা হয়েছে 5ই মে ঢাকা অবরোধ 4 তারিখ দিবাগত রাত্রে 2:30 বাংলাদেশের গোয়েন্দা বাহিনী আমার সাথে বসছেন বসে বলছেন আপনি কি জানেন আগামীকাল আপনাদের কত লোক হবে আমি বললাম 20-25 হাজার হতে পারে 20-25 হাজার হইতে পারে কেমনে বললেন আমি বললাম যে আমাদের 6টা স্পট তো 6টা স্পটে যদি দৌড়ি প্রত্যেকটা স্পটে যদি 3,000 করে দৌড়ি তাহলে 318 তাই আমি কিছু বেশি বললাম আর কি উনি আস্তে করে আমাকে বললেন আমাদের গোয়েন্দাদের রিপোর্ট 70 থেকে 75 লক্ষ মানুষ জমায়েত আল্লাহ মাহমুদ শফির 70 থেকে 75 লোক আজকে আল্লাহ মাহমুদ শফির দুনিয়াতে নাই 70 লোক জিন্দা আহমদ শফির চাইতে মুর্দা আহমদ শফি শক্তিশালী বেশি ঠিক না ঠিক আল্লামা আহমদ শফির কেরামত তিনি অর্ধ শত বৎসর 40 বৎসর পর্যন্ত হাদাজারি মাদ্রাসার মুহতামিম ছিলেন উনার আশেপাশের কিছু লোকজনের নানান ধরনের কার্যক্রমের কারণে ছাত্ররা যখন আন্দোলন শুরু করেছেন আল্লাহ মাহমুদ শফির ছাত্রদেরকে ডাকছেন কাছে বসাইছেন বলছেন বাবারা তোমাদের কি যুক্তির দাবি হলে বলো উনার ছাত্ররা যখন দাবিগুলি পেশ করেছেন আল্লাহ মাহমুদ শফি নিজে পাক ও পবিত্র তিনি বলছেন আমার কারণে আমার ছেলে মাদ্রাসার করতে হবে প্রত্যেকে অব্যাহতি দিলাম আগের দিন সন্ধ্যায় অব্যাহতি নিয়েছেন পরের দিন পাক ও পবিত্র হয়ে তিনি দুনিয়ার থেকে বিদায় উনি কাকে বলবো কাকে বলে হযরত মাওলানা আব্দুল ওহাব সাহেব মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন
আল্লাহ মোহাম্মদ শফি হাটাজারী মাদ্রাসায় ভর্তি হয়েছে ছোট বাচ্চা, ওনাকে এক বাড়িতে লজিং দেওয়া হয়েছে। লজিং বাড়িতে তিনি যান, যাওয়ার পরে তিনি সবসময় এইভাবে মুখটাকে দেখে রাখেন। লজিং বাড়ির মহিলারা এসে উনাকে খাইতে দিচ্ছেন, খাইতে দিয়ে তারপর ওনার সামনে এসে সবাই বলতেছে, বাবারা তুমি আমাদের কাহারো নাতি, তুমি আমাদের কাহারো ভাতিজা, তুমি আমাদের কাহারো বন্ধু, তুমি আমাদের কাহারো ভাইপো, তুমি আমাদের বাবা, তুমি ছোট বাচ্চা, আমরা তোমার মার মতো, আমরা তোমার চাষির মতো, আমরা তোমার মামির মতো, আমরা তোমার বড় বোনের মতো, আমরা তোমার দাদির মতো, আমরা তোমার নানির মতো, আমরা এখানে আসবো, তোমাদের সঙ্গে কথাবার্তা বলবো, তুমি আমাদেরকে দেখবা, তোমাকে আমরা আদর স্নেহ করবো। আহমদ শফি মাথা নিচের দিকে দিয়া, শুধু বালক মাথা নিচের দিকে দিয়া তারপরে বলতেছেন, মহিলাদের চেহারা দেখা যায় নাই, মহিলাদের চেহারা দেখা যায় নাই। এই কথা বলে কথা শুনেন, শুনেন, শুনতেছেন, এই কথা বলে আল্লাহ মোহাম্মদ শফি চলে আসছেন মাদ্রাসায়। আয়েশা হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব মাদ্রাসার মুহতামেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ওনাকে আয়েশা বলছেন, হুজুর আমি লুজিং এ থাকবো না। বলে কেন? বলে সেখানে মায়া লোকের চেহারা দেখতে হয়, আমি মায়া লোকের চেহারা দেখতে রাজি না। ছোট বালক আল্লাহ মোহাম্মদ শফি, আল্লাহ মোহাম্মদ শফি এই কথা বলার পরে বোর্ডিং ম্যানেজারের কাছে খবর পাঠিয়েছেন, মাদ্রাসার মুহতামিম হাবিবুল্লাহ সাহেব আহমদ শফির জন্য মাদ্রাসার বোর্ডিং এর খানা জারি করে দাও। এই কথা বলার পরে খবর পাইয়া সেই বোর্ডিং ম্যানেজার হুজুরের কাছে দরজা দৌড়ে আসছেন। আয়েশা তারপরে জিজ্ঞেস করতেছেন, হুজুর কয়দিনের জন্য খানা জারি করব? মাওলানা হাবিবুল্লাহ সাহেব বলেন, আজীবনের জন্য জারি করে দাও। কয়দিনের জন্য? জি, এবার দারুল একামাই তাকে সিট দিতে হবে। দারুল একামার নাজিমকে খবর পাঠাইলেন, আল্লাহ মাহমুদ শফি লুজিং এ থাকবে না, বালক আহমদ শফি মাদ্রাসায় থাকবে, তারে সিট দিয়ে দাও। সিট বরাদ্দ দিছে ওই যিনি দারুল একামার নাজিম ছিলেন, তিনি এসে হুজুরকে জিজ্ঞেস করেছেন, হুজুর সিট বরাদ্দ কই দিনের জন্য দেব? সিট বরাদ্দর কথা বলার পরে মাওলানা হাবিবুল্লাহ সাহেব বলছেন, মৃত্যুর আগ পর্যন্ত দিয়ে দাও। সুবহানাল্লাহ, তিনি হলেন আল্লামা আহমদ শফি। সে আল্লামা আহমদ শফি, আহমদ শফি হয়েছেন শাইখুল ইসলাম শাইখুল আরবে ওয়াল আজম কুতুবে আলম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির হাত ধরে। আল্লামা আহমদ শফি যখন খানকার পীর ছিলেন, আল্লামা আহমদ শফি যখন মুহাদ্দিস ছিলেন, আল্লামা আহমদ শফি যখন শাইখুল হাদিস ছিলেন, আল্লামা আহমদ শফি যখন বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসার মজলিসের শুরার সভাপতি ছিলেন, আল্লামা আহমদ শফি যখন হাটহাজারী মাদ্রাসার মুহতামিম ছিলেন, আল্লামা আহমদ শফি যখন খানকার মধ্যে একজন বড় পীর ছিলেন, তখন আমরা ভাবতেছিলাম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছেন, কাঠগড়ায় দাঁড়াইয়া ব্রিটিশ বিচারপতির বিরুদ্ধে কথা বলেছেন, 146 ধারা ভঙ্গ করে তিনি করাচিতে 146 ধারা ভঙ্গ করেছেন। করাচির ইংরেজ শাসকেরা বলছেন, আজকে যারা এখানে মিটিং করতে আসবে, বক্তৃতা করতে আসবে, এই মিটিং এর যেই ব্যক্তি পরিচালনা করবেন আর যিনি সভাপতিত্ব করবেন করা হবে হুসাইন আহমদ মাদানী স্টেজের মধ্যে দাঁড়িয়ে বলছেন, মিটিং সভাপতি আমি পরিচালক, সভাপতি চালক। এই কথা বলে, এই কথা বলে সদ্রিয়া ছিল গায়ে, সদ্রিয়ার বোতামটা এইভাবে তার দিয়ে খুলে বুক টান করে দাঁড়ায় বলেছিলেন, কর দেখি গুলি। ওই যে সদ্রিয়ার বোতাম খুলছিলেন, এরপর থেকে আমরাও মৌলভীরা বোতাম লাগাই না। বলে মুজিবকুট, এটা মুজিবকুট না ওলামাকুট। সেই হুসাইন আহমদ মাদানী 146 দ্বারা ভঙ্গ করে বক্তৃতা করেছেন, যিনি কাঠগড়ায় দাঁড়াইয়া ইংরেজ ইংরেজের বিরুদ্ধে কথা বলেছেন, ইংরেজ বিচারপতির বিরুদ্ধে কাফনের কাপড় দেখায় কথা বলেছেন, তার খাস সাগরিদ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ খেলাই লন্ডন গিয়েছেন এক মাদ্রাসার খতমে বখারি, আমি হুজুরের পাশে বসা, হুজুর খতমে বখারি করেছেন, শেষ হাদিসের তকরির দিয়েছেন, পড়াইয়াছেন, পড়াইয়া তারপরে ছাত্রদেরকে ওই জায়গার ভিতরে হাদিসের সনদ দিয়েছেন, পাশে আমাকেও বলেন তোমারও সনদ দিলাম। আল্লাহ আল্লাহ, ওই হাদিসের সনদ ওই জায়গায় দেওয়ার সময় হুজুর যে কয়েকটা কথা বলেছিলেন, এক নম্বর কথা বলছিলেন, আমি আমার উস্তাদ
আমার পীর মুর্শিদ শাইখুল ইসলাম কুতুবে আলম হুসাইন আহমদ মাদানির একদম সামনাসামনি সবকে বসতাম, আর সেই জায়গায় বসে বখারী শরীফ হরফান হরফান তার কাছ থেকে আমি পড়েছি, এরপরে তার খানকায় হরফান হরফান আধ্যাত্মিকতা সেখান থেকে হাসিল করেছি। যেই লোকটি ব্রিটিশ বিরোধী আন্দোলনের পরোধা আল্লামা হুসাইন আহমদ মাদানির কাছ থেকে হাদিসের সনদ দিয়েছেন, পিরানির সনদ দিয়েছেন, সে তিনি রাজনীতিরও সনদ দিয়েছেন, আন্দোলন সংগ্রামেরও সনদ দিয়েছেন, তিনি হাতাজারির খানকায় বসে আছেন কেন, তিনি তো বসে থাকতে পারে না, সেটার প্রমাণ তিনি করেছেন 2073-এর আন্দোলনের মাধ্যমে। আল্লামা আহমদ শফির জীবনে আল্লামা আহমদ শফি সফল, তিনি এখন জান্নাতের আলা মুকামে আছেন। আল্লামা আহমদ শফি দুনিয়ার থেকে চলে গেছেন, হাফিজি হুজুর চলে গেছেন, দিনের ক্ষতি হয় নাই। ও আমার ভাইরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের জমিনে মার খাইছেন, দিনের সামান্যতম ক্ষতি হয় নাই। আল্লাহর নবী উহুদের প্রান্তরে গুহায় পড়ে গেছেন, দিনের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। সুমাইয়াকে ফাঁসির কাস্তে ঝুলানো হয়েছে, দিনের ক্ষতি হয় নাই। খাব্বাব হুবাইবকে শেষ করে দেওয়া হয়েছে, দিনের ক্ষতি হয় নাই। আমির হামজা লাশটাকে টুকরা টুকরা করেছেন, দিনের ক্ষতি হয় নাই। হুসাইন কারবালার ময়দানে শাহাদত বরণ করেছেন, দিনের ক্ষতি হয় নাই। ইমামে আজম আবু হানিফা জেলখানায় মৃত্যুবরণ করেছেন, দিনের ক্ষতি হয় নাই। 1831 খ্রিস্টাব্দে আহমদ সৈয়দ আহমদ বেরলভী শাহ ইসমাইল শহীদ বালাকুটের ময়দানে শাহাদত বরণ করেছেন, দিনের ক্ষতি হয় নাই। 1857 খ্রিস্টাব্দে আজাদী আন্দোলনে হাফেজ জামিন শহীদ শাহাদত বরণ করেছেন, মুসলমানরা পরাজয় বরণ করেছেন, দিনের ক্ষতি হয় নাই। আল্লামা আহমদ আল্লামা উবাইদুল হক খতিব দুনিয়ার থেকে চলে গেছেন, দিনের ক্ষতি হয় নাই। মুফতি ফজলুল হক আমিনী চলে গেছেন, দিনের ক্ষতি হয় নাই। শাইখুল হাদিস চলে গেছেন, দিনের ক্ষতি হয় নাই। বর হুজুর চলে গেছেন, দিনের ক্ষতি হয় নাই। ফখরে বাঙ্গাল চলে গেছেন, দিনের ক্ষতি হয় নাই। মনিরুজ্জামান শফি চলে যাওয়া বলেন কথা বলেন না কেন, দিনের ক্ষতি হবে। আমরা আমাদের আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিব ফাবশ্বিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকে আমাদের এই করবার যিনি